हरे कृष्ण श्रुति भक्तमंडली आगामी पहला मे सोमवार बैशाख मासेर शुक्ल पक्षेर मोहिनी एकादशी व्रत एई भिडियोते वर्णना करब मोहिनी एकादशी व्रत महत्त्व सारा पृथ्वीते कखन कोथाय एकादशी व्रत पालित होबे एकादशी व्रतेर पारण मंत्र संकल्प मंत्र एबं सारा पृथ्वीर प्राय 140 स्थानेर एकादशीर पारणेर समयगुलो आपनादेर सामने तुले धरब आपनी आपनार स्थानेर एकादशीर तारीख एबं पारणेर समय देखे भालोभाबे एकादशी व्रतटी पालन करबेन। कथा ना बाड़िए चले जाच्छी मोहिनी एकादशी व्रत माहात्म्य कथाय। कर्म पुराणे बैशाख शुक्लपक्षेर मोहिनी एकादशीर व्रत माहात्म्य वर्णना करा हुए छे। महाराज ज्योतिष्ठिर बोललेन, हे जनार्दन, बैशाख शुक्लपक्षिया एकादशीर की नाम, की फल, की विधि, ए सकल कथा आमार निकट वर्णना करुन। तदुत्तरे श्रीकृष्ण बोललेन, हे धर्मपुत्र, आपनी आमाके जे प्रश्न करेछेन पूर्वे श्री रामचंद्र वैशिष्ट्येर काछे एई एकी प्रश्न करेछिलेन। तिनि जिज्ञासा करेछिलेन, हे मुनिवर, आमि जनकनंदिनी सीतार बिरहजनित कारणे बहु दुःख पाच्छि, ताई एकटी उत्तम व्रतेर कथा आमाके बोलुन जार द्वारा सर्वपाप क्षय ओ सर्वदुःख विनष्ट हय। एई कथा शुने वैशिष्ट्यदेव बोललेन, हे रामचंद्र, तुमि उत्तम प्रश्न करेछो, जदिओ तोमार नाम ग्रहणेई मानुष पवित्र हये थाके तबुओ लोकेर मंगलेर जन्य तोमार काछे सर्वश्रेष्ठ ओ परम पवित्र एकटी व्रतेर कथा बोलछि। बैशाख मासेर शुक्लपक्षिया एकादशी मोहिनी नामे प्रसिद्ध। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুবর্ণা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দূর্তিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পর স্ত্রী সঙ্গী, ব্যবসা আসক্ত, লম্পট ও ধুতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শন করে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধাতৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখ কষ্টে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করত।
ডাকতে লাগল, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষি বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো। এই ব্রত ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বৈশিষ্ট্যদেব বললেন, কৈণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল, অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্নান, দান ইত্যাদি কোনো পুণ্যেই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল মোহিনী একাদশী ব্রত মাহাত্ম কথা। এখন সারা পৃথিবীর প্রায় 140টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। ঢাকা বাংলাদেশ 5:24 থেকে 9:45, চট্টগ্রাম 5:20 থেকে 9:39, পশ্চিমবঙ্গ 5:05 থেকে 9:25, দিল্লি 5:40 থেকে 10:06, চেন্নাই এবং তামিলনাড়ু 5:47 থেকে 10:00, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:16 থেকে 9:34, বিহার 5:12 থেকে 9:34, ঝাড়খণ্ড 5:14 থেকে 9:35, ছত্তিশগড় 5:31 থেকে 9:50, নাগপুর 5:42 থেকে 10:01, শিলং এবং মেঘালয় 4:45 থেকে 9:08, গুয়াহাটি এবং আসাম 4:45 থেকে 9:08, মণিপুর 4:38 থেকে 9:00, মিজোরাম 4:44 থেকে 9:05, সিকিম 4:56 থেকে 9:20, বৃন্দাবন 5:39 থেকে 10:04, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 5:58 থেকে 10:10, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 5:39 থেকে 10:05, আগরতলা এবং ত্রিপুরা 4:50 থেকে 9:11, হাঙ্গেরি 5:25 থেকে 10:14, ক্রোয়েশিয়া 5:47 থেকে 10:33, রাশিয়া 5:59 থেকে 9:13, কঙ্গো 6:30 থেকে 10:30, ব্রুনে 6:59 থেকে 10:15, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 4:59 থেকে 9:10, উত্তরাখণ্ড 5:29 থেকে 9:56, কেরালা 6:06 থেকে 10:16, পাঞ্জাব 5:43 থেকে 10:11, রাজস্থান 5:54 থেকে 10:18, মধ্যপ্রদেশ 5:42 থেকে 10:02, উত্তরপ্রদেশ 5:27 থেকে 9:51, হরিয়ানা 5:43 থেকে 10:09, নাগাল্যান্ড 4:34 থেকে 8:57, চেক রিপাবলিক 5:33 থেকে 10:28, পোল্যান্ড 6:12 থেকে 10:11, জম্মু কাশ্মীর 5:40 থেকে 10:10, অরুণাচল প্রদেশ 4:30 থেকে 8:55, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5:30 থেকে 9:46, হিমাচল প্রদেশ 5:36 থেকে 10:04, নেপাল 5:27 থেকে 9:53, ভুটান 5:18 থেকে 9:43, শ্রীলঙ্কা 5:51 থেকে 9:59, মায়ানমার 5:34 থেকে 9:53, সুইডেন 4:41 থেকে 10:02, মালয়েশিয়া 7:01 থেকে 11:06, সিঙ্গাপুর 6:59 থেকে 11:00, ইন্দোনেশিয়া 5:59 থেকে 9:20, থাইল্যান্ড 5:59 থেকে 10:06, ভিয়েতনাম 5:59 থেকে 9:37, জাপান 7:59 থেকে 9:27, দক্ষিণ কোরিয়া 7:59 থেকে 10:09, বেলজিং এবং চীন 6:59 থেকে 9:52, হংকং 6:59 থেকে 10:10, অস্ট্রেলিয়া 8:29 থেকে 10:40, নিউজিল্যান্ড 10:59 থেকে 11:58, অস্ট্রেলিয়া 5:44 থেকে 10:34, গোয়া 6:09 থেকে 10:23, গুজরাট 6:12 থেকে 10:32, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:10 থেকে 10:27, পুনে 6:07 থেকে 10:23, পাকিস্তান 5:38 থেকে 10:06, ডেনমার্ক 5:35 থেকে 10:45, সাইপ্রাস 5:54 থেকে 10:27, দুবাই এবং আবুধাবি 5:47 থেকে 10:04, সৌদি আরব 5:25 থেকে 9:46, বাহরাইন 5:00 থেকে 9:23, কুয়েত 5:07 থেকে 9:34, কাতার 5:58 থেকে 9:21, ওমান 5:44 থেকে 10:03, ইটালি 6:05 থেকে 10:46, জার্মানি 5:49 থেকে 10:47, ইউক্রেন 5:35 থেকে 10:27, সুইজারল্যান্ড 6:11 থেকে 11:00, সাউথ আফ্রিকা 6:58 থেকে 10:36, নাইজেরিয়া 6:08 থেকে 10:17, ইথিওপিয়া 6:01 থেকে 10:10, জর্ডন 5:50 থেকে 10:18, লেবানন
5:47 থেকে 10:18, উগান্ডা 6:52 থেকে 10:46, মিশর 5:18 থেকে 9:42, অ্যাঙ্গোলা 5:54 থেকে 9:48, মালদ্বীপ 5:55 থেকে 10:00, মাল্টা 6:09 থেকে 10:43, ওয়াশিংটন 5:43 থেকে 10:34, পর্তুগাল 6:33 থেকে 11:11, রোমানিয়া 6:05 থেকে 10:50, মালি এবং পশ্চিম আফ্রিকা 5:49 থেকে 10:05, আয়ারল্যান্ড 5:55 থেকে 10:57, লন্ডন 5:31 থেকে 10:29, ফ্রান্স 6:36 থেকে 11:24, স্পেন 7:13 থেকে 11:52, নেদারল্যান্ড 6:07 থেকে 11:06, ব্রাজিল 5:37 থেকে 9:28, আর্জেন্টিনা 7:57 থেকে 11:26, ম্যানিটোবা 6:57 থেকে 11:01, আলবার্টা 6:08 থেকে 11:11, ব্রিটিশ কলম্বিয়া 5:53 থেকে 10:50, সাসকেচুয়ান 5:31 থেকে 10:32, নিউ জার্সি 5:56 থেকে 10:35, কানেকটিকাট 5:48 থেকে 10:29, ওয়াশিংটন 6:09 থেকে 10:46, শিকাগো 5:45 থেকে 10:27, জর্জিয়া 6:44 থেকে 11:14, মিশিগান 6:32 থেকে 11:17, মন্ট্রিয়াল 5:41 থেকে 10:28, টরেন্টো 6:08 থেকে 10:52, অন্টারিও 6:12 থেকে 11:09, চিলি 7:24 থেকে 10:56, কলম্বিয়া 5:45 থেকে 9:51, নিউ ইয়র্ক 5:53 থেকে 10:33, ফ্লোরিডা 6:45 থেকে 11:36, ডালাস এবং টেক্সাস 6:39 থেকে 11:09, মেক্সিকো 7:15 থেকে 11:36, পেরু 6:03 থেকে 9:59, ক্যালিফোর্নিয়া 6:02 থেকে 10:37, সান ফ্রান্সিসকো 6:12 থেকে 10:48, বেলজিয়াম 6:15 থেকে 11:11, গ্রিস 6:28 থেকে 11:04, তাইওয়ান 6:59 থেকে 11:04। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 140টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র: অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রগুলি পালন করতে হয়। তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।